অসামাজিক কাজ রুখতে পুলিশ ভারি পেল সীমান্তের মানুষ। পুলিশি ক্যাম্প থেকে প্রশাসনিক সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন গ্রামের মানুষ, জানালেন পুলিশ সুপার। ভারত বাংলাদেশ সীমান্তের বাসিন্দাদের নির্বিঘ্নে রাস্তা দিয়ে যাতায়াত করবার জন্য এবং নিশ্চিন্তে রাতে ঘুমানোর ব্যবস্থা করে দিল প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার ভারত ও বাংলাদেশ সীমান্তে বসল নতুন পুলিশ ক্যাম্প। ভারত বাংলাদেশ সীমান্তে আকছার চুরি, ছিনতাই, রাহাজানি, পাচারের মতন অসামাজিক কাজ লেগেই থাকত। মসলন্দপুর ও তেঁতুলিয়া রোড দিয়ে বিগত কয়েক মাস ধরে কেউ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছিল না। সেই কারণে অনেকদিন ধরে গ্রামবাসীরা প্রশাসনের কাছে সীমান্তে একটি পুলিশ ফাঁড়ি করবার আবেদন জানিয়েছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে। এখানে দিনে দুপুরে চুরি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি সমাজবিরোধী কাজ হয়ে চলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, এমনকি স্কুল পড়ুয়ারাও এই রাস্তা দিয়ে যেতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন। ব্যবসায়ী থেকে শুরু করে নিত্যযাত্রীদের ছিনতাইকারীদের কবলে পড়তে হতো। দুষ্কৃতীরা অপরাধ করে অনায়াসেই ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে পারে। এখানকার চণ্ডীপুর, যশাইকাটি, আটঘড়া, রামচন্দ্রপুর এই চারটি অঞ্চলে ২৫ থেকে ৩০ হাজার মানুষ বিভিন্ন সমস্যায় প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন। তাই গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের আর্জি ছিল এই সীমান্তে একটি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হোক। এই সব দিক নজর রেখে আজ সীমান্তে উদ্বোধন হলো নতুন পুলিশ ফাঁড়ির। আমাদের এখানে যে পুলিশ ফাঁড়ির হয়েছে, আমার ব্যক্তিগত মতামতের কথাই বলছি, আমাদের এখান থেকে নিকটবর্তী বাংলাদেশ ৩০-১৫ কিলোমিটার, তার জন্যই এখানে যে ফাঁড়িটা হয়েছে আমাদের এই এলাকায় খুব ভালো উপকার হবে না। তার কারণ পাশে রামচন্দ্রপুর, এটা কেওসার হাট, চাত্রার হাট, এই হাটগুলো অতিরিক্ত জাম হয় হাটবার দিন, মিনিটারিয়া চলাফেরার জন্যই আমাদের পক্ষে অসুবিধায়। সেইতে আমি মনে করব এই ফাঁড়িটা হয়ে আমাদের খুব লাভ হয়েছে, এই ফাঁড়ির থেকে এই জায়গাগুলো সব কন্ট্রোল করতে পারবে, আমাদের পক্ষে সাধারণ মানুষের একটা ব্যাপক উপকার হয়েছে এই ফাঁড়িটা হয়ে। পাশাপাশি কেওটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেবাস রহমানের অনুরোধে স্কুলের টিচার রুম, ল্যাব, পরিকাঠামো খতিয়ে দেখেন খোদ বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে। অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, বাদুরিয়া এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই তিতাস কুমার মিত্র, বাদুরিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মণ্ডল সহ শিক্ষক সমাজসেবী হারুন মণ্ডল বিদ্যালয় পরিদর্শন করলেন। বিদ্যালয়ের পরিকাঠামো, ল্যাব, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি খতিয়ে দেখলেন। এতদিনের আর্জি পূরণ হতেই অত্যন্ত খুশি গ্রামবাসী থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই। গ্রামবাসীরা জানান, এবার নিশ্চিন্তে রাস্তা দিয়ে চলাফেরা করা যাবে, যে কোনো প্রয়োজনে প্রশাসনিক সুবিধাও পাওয়া যাবে। প্রশাসনও সীমান্তের বাসিন্দাদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছেন। পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে জানিয়েছেন, পুলিশ ক্যাম্প থেকে গ্রামের মানুষেরা সব রকম প্রশাসনিক সুবিধা পাবে, পাশাপাশি সীমান্তের অবৈধ পাচার সহ অসামাজিক কাজ এগুলিও বন্ধ হয়ে যাবে। এবং এই জায়গাটা অনেকটা ইম্পর্টেন্ট জায়গা, এখানে আমাদের জেলার বর্ডার থেকে 10-15 মিনিট লাগে, এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, চারঘাট, কাটিয়াঘাট, সব কিছু জায়গা কাছে রয়েছে। এবং এই চাতরা, চন্দীপুর, রামচন্দ্রপুর এই তিনটে জিপি মেইনলি কনসেন্ট্রেট করে ওখানকার ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম এগুলোটা উপরেই চিন্তা ভাবনা করে আমরা আজকে একটা পুলিশ ক্যাম্প শুরু করছি। এখানে আমরা কিছু অফিসার দেবো, কিছু কনস্টেবল দেওয়া হবে, ওরা এখানকার লোকাল ল অ্যান্ড অর্ডার এবং লোকাল ক্রাইম মনিটর করবে, দেখে লোকাল রিকোয়ারমেন্ট দেখে নতুন নতুন পরে আলোচনা করব, পরে মানে আমরা পরিকল্পনা নিয়ে এটা নতুন পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথগুলো ছিল বেসিক্যালি, ওটা আমাদের টুরিস্টগুলোকে গাইড করার জন্য আমরা তৈরি করেছিলাম, এবং নাইটের পুলিশের প্রেজেন্স বাড়াবার জন্য পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ আমরা তৈরি করেছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ।
হাট খোলা।